বগুড়ায় আবারও একটি খুন। আজ বগুড়ার জয়পুর পাড়া পশ্চিম পাড়ার একজন খুন হয়েছেন, অর্থাৎ রানা নামের এক ব্যক্তি খুন হয়েছেন। দর্শক, আপনারা জানেন যে গতকালও একটি খুনের ঘটনা ঘটেছে, জোড়া খুনের ঘটনা ঘটেছে, এবং আজও এই রকমই আরেকটি খুনের ঘটনা ঘটল। দর্শক, আপনাদেরকে যদি একটু খুনের ঘটনার যে আজকে যেটি হয়েছে সেটি যদি একটু আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করি, তাহলে আজ যখন রাত ঠিক 12:10, ঠিক সেই সময় রানা নামের একজন, তিনি তার স্ত্রীকে নিয়ে দাওয়াত খেয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে এবং তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন এবং এরই এক পর্যায়ে রানা কিন্তু নিহত হন। বিস্তারিত তারই একজন আত্মীয় স্বজনের কাছ থেকে যদি একটু জানতে চাই, আপনি যদি এই ঘটনাটা একটু যদি আমাদের দর্শকদের জানাতেন। দুই তিন দিন আগে তার ভাস্তির বিয়ের অনুষ্ঠানের জন্য সে একটা রিক্সা করে চুল কেটে ধর্মপুর থেকে আসে। ওই রিক্সার সঙ্গে রিক্সাওয়ালাটা একটু মেন্টালি সম্ভবত অ্যাবনর্মাল ছিল। সে রাব বিহেভ করে, ভাড়াটা নিয়ে ভাড়াটা এরা উপযাচক হয়ে যে ওর দুইটা চর দেয় যে ছেলেরা মারছে। মারার পর ওইখানে ওটা মিটে গেছে। পরে রিক্সাওয়ালার আত্মীয় স্বজন কে না কি আইসা ওদের নাকি শাসায় গেছে বা চর দিয়ে গেছে, তুই মারলি কেন? এটা নিয়ে এই ভিকটিম মানে যে মারা গেছে এটা বারবার ইয়ে করতেছে, হ্যাঁ আপনার জন্য আমি মার খেলাম, আপনি এখন চলেন আমার বিচার করে দেন। আমি কি বিচার করবো? আমি বাইরের মানুষ, এখানে এসে বাড়ি করে আছে, আমি বিচার করতে পারবো না, তোমরা তোমাদের বিচার করো না, তাহলে আমাদের টাকা দেন। মানে বাইরে বলছে নাকি তাহলে আমাদের কিছু টাকা দেন, মানে চাঁদা দাবি করে, পুরাটাই চাঁদা দাবি করছে। তো বলছে ভাই আমি কিছু দিতে পারবো না। তো আজকে বিকেলেও ওরে ধরছে, ধরার পর আমি নিজেও গেছিলাম, আমার ফোন দিয়েছে, আমি নিজেও গেছিলাম যে ওই ওদের একটু ইয়েটে বলে সরাই দিয়ে আসছি যে ও তোমার কাছে করছো, তোমরা যদি নিজেরা ঝগড়া করো, ঝগড়া যদি সামলাতে না পারো ঝগড়া করো কেন, একটু ধমক টমক দিয়ে সরে দিয়ে আসছি। এবং আর পাশের প্রতিবেশী তারা বন্ধু বান্ধব বলে আসছি এটা নিয়ে যেন আর না বাড়ে, খেয়াল রাখো। ও বলতেছে মামা জান আর বাড়বে না। তো বাড়বে না বলার পরে চলে আসছি, আসে বিকেলবেলা সন্ধ্যার পরে 9:00 আমি দাওয়াত খেয়েছি ওই পাড়াতেই। পরে দাওয়াত খেয়ে এসে রানার সঙ্গে দেখা হলো, রানা দাওয়াত খেয়ে আসলো, এসে রানার সঙ্গে দেখা হলো, অনেক কথা গল্প গুজব হলো, ওই আরও দুই চারজনের সাথে গল্প করে বললো যে মামা এটা একটা ঝগড়াঝাটি হয়েছে, এটা দেখেন তো একটা আপোষ টাপোষ করে দেন। আমার এক সিনিয়র মামাকে বললাম, তো হচ্ছে বাবা ওটার জন্য তো অনেক কিছু ইয়ে বলে ফেলছি। তো তারপরেও আসলে ওদের ঝগড়াটা ওটা মূল ফ্যাক্টর না, ওরা টাকাটা খুঁজতেছিল যে কোনো মূল্যে এদের কাছ থেকে একটা মোটা অঙ্কের ডোনেশন নেব। এটা দেয়নি, আমরা তো আর জানি না যে রানা বললাম যে যান আপনি বাসায় যান, ওর ভাতিজা নিজে ভাবিরা রিক্সা চড়ে গেল, ওর ভাতিজা নিজে মোটরসাইকেল করে নিয়ে যায়, ধরেন এখান থেকে ওর গেট মেডিকেলের গেট এতখানি ডিস্টেন্স ওর বাড়ি, এইখানে নামাই দিয়ে আসছে রাস্তার মুখ নামাই, তো ভাতিজা চলে আসছে, ওই চলে গেছে, ওই রাস্তার মধ্যে নাকি দুজনকে মেরে দিছে। মেরে দেওয়ার পর আমি খবর পেয়ে যখন এলাকা থেকে এক ছেলে গেছে আমাকে এই পাড়ার থেকে, দেওয়ার পরে ওই জায়গায় কত ভাই রানাকে চাকু মারছে তাড়াতাড়ি। কখনকার ঘটনা? এটা প্রায় 12:00 দৌড়াদৌড়ি করে গেলাম, যাই দেখি ওর অটোতে করে নিয়ে আসতেছে। তো আমি পিছনে এক মোটরসাইকেল নিয়ে চলে আসলাম, বিসিকে এসে দেখি যে অটোতে সিএনজি চেঞ্জ করছে, ওখানে ওই সিএনজি করে মেডিকেলই আসলাম। আসার সঙ্গে সঙ্গে ডাক্তার তো বলছে হি ইজ নো মোর। তো ভাই এটা আসলে সহ্য করার মতো না, এটা প্রচণ্ড বেদনাদায়ক একটা জিনিস। আপনার সাথে রানা সাহেবের কী সম্পর্ক? রানা আমার বন্ধু এবং খুব ভালো একজন বন্ধু, বন্ধু বললা ভুল হবে, ভাইয়ের মতোই সম্পর্ক তার সঙ্গে, আমার সঙ্গে না শুধু আমার ফ্যামিলির পুরো আমার ফ্যামিলির সঙ্গে তার একটা মোটামুটি সম্পর্ক আছে। আচ্ছা, এখন পর্যন্ত রানা সাহেবের স্ত্রী রোজিনা তার কেমন অবস্থা, অবস্থা কীরকম সেটা জানতে পেরেছি? তার অবস্থা মোটামুটি আশঙ্কাজনকই বলা যায়, তাকেও স্টেপ করছে এবং আমাকে সে বারবার বলতেছে ভাই আপনার ভাইয়ের খবর কী। আমি তাকে সান্ত্বনা সূচক বলে আসছি যে ভাই ভাই ভালো আছে, সুস্থ আছে, নিজে তার ট্রিটমেন্ট হচ্ছে। ভাই আসলে নিজে ভয়ে নিচে চলে আসছি, রোগীর কাছ থেকে নিজের নিচে ভয়ে চলে আসছি, ভাই কত মিথ্যা কথা বলবো, মিথ্যা বলতে গেলে তো নিজেরই কান্না বের হয়ে যাবে। তো এখন আল্লাহর ইচ্ছা। তবে ভাই পুলিশবিহীন ইয়াতে আমরা কিন্তু ভাই খুবই কষ্টে আছি। আমাদের জয়পাড়াতে যখন ফাঁড়ি ছিল আমরা খুব শান্তিতে ছিলাম, কোনো অকারেন্স হইতো না। এই ফাঁড়িটা উঠে যাওয়ার পর বা এই দুষ্কৃতিকারীরা এই আন্দোলনের পরে ফাঁড়িটা পুড়ে দেওয়ার পর আমরা খুব কষ্টেই আছি ভাই। আচ্ছা, আমরা কি বলতে পারি যে রানা সাহেব যে বা ওই রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালারও হয়ে ক্যাসেল মানে গণ্ডগোল হয়েছিল এবং সেই প্রেক্ষিতে চাঁদা দাবি? মূল ফ্যাক্টর না, এমনও দিন গেছে এই রানা ভাইকে রাত 12:00 সময় ফোন দিছে, একদিন নাকি 1টার সময় বাসায় গেটে জেটাগাড়াই করছে, কী কী আছে কে তোমরা, আমি ইনসান,
ইনসানকে কী ব্যাপার কী বলো তুমি? ইয়া কালকে আমার মামলা আছে, 1,000,000 টাকা দেওয়া লাগবে। এই মাঝে মাঝে যে চাঁদা টাদাবি করতো, বা এদের কাজই হচ্ছে চাঁদাবাজি আর চিন্তাই। তারা তারা কারা? এ ওখানকারই একটার বললাম তো, বললাম ইনসান, আর একটা আছে ওর সঙ্গে, ওর নামটা জানি না, যার আত্মীয় স্বজন কয়েকদিন আগে ধরে নিয়ে যায়, মানে আর্মিতে ধরে দেওয়ার মতো প্রস্তুত ছিল, কিন্তু আন্দোলনের কারণে সে সময় কোনো প্রশাসন পায়নি। ওর মানে চাচারাই ধরে ওরা পীড়ন দিছিল, যে ভালো হইলে হবা, না হলে তোরে মারি ইয়ে করবো। ওই ছেলেটাও নাকি শুনলাম এর সঙ্গে আছে। আপনারা জানেন আজকে রাত্রি 12টার পরে আমরাও সংবাদ পেয়েছি জয়পুরপাড়ায় একটা ঘটনাকে কেন্দ্র করে, রানা নামের একজন ছুরিকাঘাত করে ঘটনাস্থলে মারা যায়, এবং রানাকে সহযোগিতা করার জন্য তার স্ত্রী সেখানে থাকলে ওনাকেও ছুরিকাঘাত করে, উনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনার পরপরই পুলিশ সেট কয়েকটি টিম সেখানে কাজ করছে, এবং আমরা চিহ্নিত করতে পেরেছি আপাতত কয়েকজন, ওকে তদন্তের স্বার্থে আপাতত আমরা বলছি না, আমাদের একাধিক ইউনিট সেখানে কাজ করছে। এই মুহূর্তে রানার মৃত্যুর পর রানা সাহেবের যে স্ত্রী রোজিনা, তার অবস্থা খুবই গুরুতর, যেটি আমাদেরকে কিছুক্ষণ আগে তার রানা সাহেবের বন্ধু যেটি আমাদেরকে জানালেন। এখন একটু আগে পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছে।